প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস আমি শামসুজ্জামান অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একবার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে তোমরা বই পেয়েছ এবং সেখানে বিজ্ঞান বই তোমরা দেখেছ সেই বিজ্ঞান বইটি আমরা এখানেও দেখছি তোমাদের হ্যাঁ এবারের বিজ্ঞান বইয়ে মোট চোদ্দোটি অধ্যায় রয়েছে নিশ্চয়ই তোমরা জানো এই অধ্যায়ের সূচিপত্রটি আমরা দেখছি এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করে চতুর্দশ অধ্যায় পর্যন্ত আমি নাম বলে কালক্ষেপণ করবো না সরাসরি আজকের ক্লাসে চলে যাচ্ছি প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তোমরা অবশ্যই বইটি বের করে রাখবে এবং আমার সাথে দেখবে এখানে আমরা বেশ কিছু এমসিকিউ দেখব আজকে আজকের এই ক্লাসে তোমাদের এই প্রথম অধ্যায়ে মোট তিনটি ক্লাস হবে আজকের ক্লাসে পার্ট এক থেকে পাঁচের কিছু অংশ বিশেষ অর্থাৎ পৃষ্ঠা এক থেকে তিন পেজ পর্যন্ত আমরা দেখব দ্বিতীয় ক্লাসে পার্ট দুই থেকে পাঁচ শেষ করব এবং তৃতীয় ক্লাসে পার্ট ছয় থেকে নয় শেষ করব চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল এই বৈচিত্র্যময় প্রাণীকূলে রয়েছে আনুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি পর্যন্ত প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসের স্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয় বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন আর এই বিন্যস্তকরণ করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এই শ্রেণীবিন্যাস কি এই প্রশ্নটি আসতে পারে শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে তোমরা এখানে কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছ আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে তোমরা যেহেতু এবারে জিএসি পরীক্ষা দিবা তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন আসবে এই জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তোমাদের পাঠ্য বই ধরে ধরে এই আমার সাথে ক্লাসটি করবে আশা করি তোমরা এই ক্লাসটি করলে অর্থাৎ এই প্রথম অধ্যায়ের ক্লাসগুলো করলে ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর করার অনেকটাই তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই অধ্যায় শেষে তোমরা জানতে পারবে যে অমেরুদণ্ডু প্রাণীর শ্রেণীবিন্যাস এটি কিভাবে করতে হয় তা জানতে পারবে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবে এবং জীব জগতের শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা পার্ট এক অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটি নিয়ে এখন কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলোই কি সবগুলোরই কি মেরুদণ্ড রয়েছে এরা সবাই কি একই পরিবেশে বাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা সবাই কি একইভাবে চলাফেরা করে সবগুলো প্রশ্নেরই সংক্ষিপ্ত উত্তর না অর্থাৎ প্রাণীগুলো দেখতে একই রকম না সবগুলোরই মেরুদণ্ড আছে বিষয়টি এমন না আবার সব প্রাণী যে একই পরিবেশে বাস করে তাও না সবাই কি একই রকম খাবার খায় তার উত্তরও হবে না এরা কি একইভাবে চলাফেরা করে না তাহলে উত্তরটি কী আসলে কোন প্রাণী কীভাবে চলাফেরা করে সেগুলো সম্পর্কে উত্তর নিচেই দেখতে পাচ্ছ এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না এদের দেহের আকৃতি গঠন ও অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন এদের কোনটির মেরুদণ্ড আছে আবার কোনটির মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে এদের খাদ্যও বিভিন্ন প্রকারের হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনোটির চলন শক্তি একেবারেই নেই পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এখানে তোমাদের জন্য একটি এমসিকিউ সেটি হচ্ছে এখন পর্যন্ত কত রকম প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে উত্তর হচ্ছে পনেরো লক্ষ প্রজাতির প্রতিনিয়ত এদের সংখ্যা আবার বেড়েই চলছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে বা সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয় জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এখানে তোমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটি পেয়ে যাচ্ছ প্রয়োজনের তাগিতে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রজাতি হল শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের একক বা ধাপ যেমন মানুষ কোনো ব্যাঙ কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় প্রাণী জগতের ইতিহাসে শ্রেণীজগতের ইতিহাসে অ্যারিস্টটল জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় প্রেশিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের জন্য এমসিকিউ হচ্ছে কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় উত্তর হবে ক্যারোলাস লিনিয়াসকে আবার যদি প্রশ্ন করা হয় ক্যারোলাস লিনিয়াস কি কী বিজ্ঞানী তাহলে উত্তর হবে প্রকৃতি বিজ্ঞানী তো এরকম এমসিকিউগুলো ধরে ধরে আমরা পড়ার চেষ্টা করছি যাতে করে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় এমসিকিউগুলো সহজেই কমন পেয়ে যাও তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন এই দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট যে নামকরণ সেটি আমরা নিচেই দেখতে পাব একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আরও একটি সৃজনশীল প্রশ্নের ক অং প্রশ্নে যেটি থাকবে সেটি সেরকম একটি প্রশ্ন সেটি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ কি এর উত্তরটি তোমরা এখান থেকে দেখে নেবে এবার আসি মানুষের বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম নাম হোমোসেপিয়েন্স সাধারণত ল্যাটিন কিংবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এবারে তোমরা নিচে একটি শখ দেখতে পাচ্ছ এই শখটি তোমরা পূরণ করতে পারবে আমরা যখন এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে জানব তখন তো এটি তোমরা বাসায় অবশ্যই পূরণ করার চেষ্টা করবে এবারে আমরা পার্ট দুই থেকে পাঁচ অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত আরও একটি তোমাদের জন্য যে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত উত্তর হবে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগত হিসেবে স্থান পেয়েছে এটি ভিন্ন কথা আমরা অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের বৈশিষ্ট্য বা পর্ব সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে এই নয়টি পর্ব প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা প্রাণীরা মেরুদণ্ডী এবার আমরা একটি শ্রেণীবিন্যাস দেখব অ্যানিমেলিয়া জগতের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সর্বপ্রথম যেটি জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জগৎ তার নিচে লেখা রয়েছে অ্যানিমেলিয়া এরপরে রয়েছে পর্ব তার নিচে অনেকগুলো পর্ব লেখা আছে তারপরে উপপর্ব তার নিচে তিনটি পর্ব উপপর্ব দেওয়া আছে এবং সব শেষে শ্রেণী এই শ্রেণীর নিচে আটটি শ্রেণী দেওয়া রয়েছে সাতটি শ্রেণী দেওয়া রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আগে আমরা সম্পর্কে জানি জগৎটি হচ্ছে অ্যানিমেলিয়া এই অ্যানিমেলিয়া জগতের প্রাণীগুলোকে নয়টি পর্বে ভাগ করা হয়েছে এই নয়টি পর্বের নাম হচ্ছে প্রথম পর্ব পরিফেরা দ্বিতীয় পর্ব নেডারিয়া তৃতীয় পর্ব প্লাটিহেলমিন্থেস চতুর্থ পর্ব নেমাটোডা পঞ্চম পর্ব অ্যানেলিডা ষষ্ঠ পর্ব আর্থোপোডা সপ্তম পর্ব মলাস্কা অষ্টম পর্ব একাইনোডারমাটা এবং নবম পর্ব করডাটা এই নয়টি পর্ব আজকের ক্লাসের মূল পাঠ প্রিয় শিক্ষার্থী তোমরা এই নয়টি পর্বের নাম অবশ্যই মুখস্ত করবা এমনভাবে মুখস্ত করবা যেন এক নিঃশ্বাসেই তোমরা টানা এই নয়টি পর্বের নাম বলতে পারো সম্মানিত অভিভাবক বৃন্দ আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার সন্তানের এই নয়টি পর্বের নাম মুখস্থ মুখস্থ নেবেন এবং তাদের কাছ থেকে খাতায় লিখে নেবেন এটি সম্মানিত অভিভাবকদের কাজ আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা অবশ্যই এই নয়টি পর্বের নাম মুখস্থ করে ফেলবা আজকের আমরা এই ক্লাসে প্রথম দুইটি পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় ক্লাসে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব এবং তৃতীয় ক্লাসে প্রাণী জগতের প্রয়োজনীয়তা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে প্রথম যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে পরিফেরা অর্থাৎ পর্ব এক পরিফেরা এই পরিফেরা পর্বের স্বভাব ও বাসস্থান স্থান পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না আমি শিওর না বুঝতে পারবা কিনা তবে তোমরা বই থেকে দেখে নেবে তাহলে আমরা আবার দেখি যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত এটি তোমাদের এমসিকিউ যে পরিফেরা পর্বের প্রাণীরা কি নামে পরিচিত পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু কিছু প্রাণী সাধু পানিতে বাস করে এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে এটি হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান এরপরে রয়েছে সাধারণ বৈশিষ্ট্য এই সাধারণ বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নে পরিফেরা পর্বের একটা প্রাণী দিয়ে বলা হতে পারে যে উদ্দীপকের এক নং চিত্রের প্রাণীটির সাধারণ বৈশিষ্ট্য তারপর স্বভাব এবং বাসস্থান আলোচনা করো তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানতে হবে তো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে এই পরিফেরা পর্বের প্রাণী প্রাণীরা সরলতম বহুকোষী প্রাণী দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে তিন নাম্বার যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না উদাহরণ হিসাবে এখানে দেওয়া হয়েছে স্পঞ্জিলা এবং স্কাইফা তোমাদের ঠিক এই নামগুলো মুখস্ত রাখতে হবে কারণ পরীক্ষায় এরকম করে আসতে পারে যে স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী কিংবা নিম্নের কোনটি অর্থাৎ নিম্নের কোন প্রাণী পরিফেরা পর্বের অন্তর্গত বা অন্তর্ভুক্ত তখন কিন্তু তোমাদের এই নামগুলো খুব দরকারি হয়ে উঠবে সে কারণে তোমাদের এই নামগুলো মুক্ত করে রাখতে হবে এরপরে রয়েছে পর্ব দুই এটি হচ্ছে নিডারিয়া এই পর্বে নামে পরিচিত ছিল এখানে তোমাদের আরেকটি এমসিকিউ সেটি হচ্ছে যে নিডারিয়া পর্বের পূর্বের নাম কি সিলেন্টারেটা বা সিলেন্টারেটা পর্বের বর্তমান নাম কি উত্তর হবে নিডারিয়া এগুলো কিন্তু তোমাদের জন্য এমসিকিউ এরপরে রয়েছে নিডারিয়া পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী রোদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিভিন্ন বর্ণ বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে এরা সাধারণত সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে এই হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের স্বভাব ও বাসের স্থান এবারে আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীরা আমি নিশ্চিত যে তোমরা এটি দেখতে পাচ্ছ না হয়তোবা যদি দেখতে পাও তাহলে সেটি খুব ভালো কথা আর দেখতে না পেলে অবশ্যই বই সামনে রেখে ক্লাসটি করবে যাতে করে কোনো অংশটি তোমার মিস না হয়ে যায় তো এবারে আমরা দুই দুই নং যে পর্বটি সেটি হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানব দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডাম এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডাম এটি মুখস্থ রাখবা তোমাদের এমসি কাজে লাগবে দুই নং বৈশিষ্ট্যটি হচ্ছে দেহ গহ্বরকে সিলেন সিলেন্টেরন বলে এখানে এমসিকিউ হতে পারে যে নিডারিয়া পর্বের দেহ গহ্বরকে কি বলে বা কি নামে পরিচিত এটি হতে পারে এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয় এরপরে তিন নং যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা করা চলন ইত্যাদি কাজে অংশ নেয় উদাহরণ হচ্ছে হাইড্রা অবেলিয়া এই উদাহরণগুলোও তোমরা মুখস্থ রাখবে যার কারণ আমি আগেই বলেছি কারণ প্রশ্ন হতে পারে যে হাইটরা এটি কোন পর্বের অন্তর্গত বলা হলো পরিফেরা নিডারিয়া নেমাটোডা অ্যানালিডা কোন পর্বের অন্তর্গত তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাবে এবং উত্তর করতে তোমার সমস্যা হবে সে কারণে এই পর্বের উদাহরণ সহ মুখস্থ করবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ